আমি প্রিন্স দিশারি আজ আপনাদের নিয়ে এসেছি ধামরাইয়ের চন্দ্রাল, এটাকে কমিশনারের মোড় বলে। তো এখানে এসে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার এবং পাবজি গেমে আসক্ত। এখানে ছোট্ট একটি ছেলে, তাকেও দেখতে পাচ্ছি, সেও গেম খেলছে, তার সাথে কথা বলবো। কি নাম তোমার? মোহাম্মদ আল মুক্তাকিন খান জয়। তুমি কি গেম খেলছো? না, আমি অনলাইন ক্লাস করছি। সরি, আসলে আমি ভুল বুঝেছিলাম। সবাই তো গেমে আসক্ত, ছোট ছোট বাচ্চারা গেম খেলছে, আর এই মুহূর্তে এই ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশে, প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে। তো এই শিশুটির সাথে পরিচিত হলাম, সে অনলাইনে ক্লাস করছে, ভেবেছিলাম সেও গেম খেলছে। তুমি কি গেম খেলতে? আগে খেলতাম, চার পাঁচ মাস হলো বাদ দিয়েছি। তা গেম খেলা বাদ দিলে কেন? পড়ালেখা নষ্ট হয়ে যায়। কে বলেছে তোমাকে? আব্বু। তুমি তোমার আব্বুর কথায় গেম খেলা বাদ দিয়েছো? হ্যাঁ। এই গেম যদি চলতে থাকে তাহলে কি কি সমস্যা হবে? বাচ্চাদের পড়ালেখা নষ্ট হবে। আচ্ছা, আরও যারা গেম খেলে, গেম খেলে যারা বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়েছে, চুরির সাথে জড়িয়ে গেছে, মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে, বকাঝকাও করে, এরকম কাউকে চেনো? হ্যাঁ, আমাদের গ্রামে একজন ছিল। সে কি করতো? সে পড়ালেখা করতো, ক্লাস টেনে পড়তো। তা গেম খেলার ফলে সে কী কী অন্যায় করেছে? সে নিজের মার আলমারির থেকে 100 টাকা চুরি করে টপ আপ করছে। মা বাবাকে কি বকাঝকা করতো? মা বাবাকে বকাঝকা করতো আর গেমে গালাগালিস করতো। আচ্ছা, চুরিও করেছে অনেকে শুনেছি, তোমার বয়সী বা তোমার চেয়ে একটু বেশি বয়সে যারা, তারা চুরিও করেছে গেম খেলার জন্য, শুনেছো তো? হ্যাঁ, চুরি করেছে। এরকম দু একজনের কথা কি জানো? নাম বলতে হবে না? জানি। এই এলাকায় আছে তারা গেম খেলার জন্য চুরি করে? গেম খেলার জন্য দুই আছে। নাম বলতে চাচ্ছ না কেন? নাম বললে তোমার উপর আক্রমণ করবে। না, নাম বলতে চাচ্ছি না। তুমি কি চাচ্ছ? গেম বন্ধ হয়ে যাক, এখন তো সরকার উদ্যোগ নিয়েছে গেম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। তুমি যে ক্লাস করছো, এই ক্লাস করার নাম করে কি গেমে ঢুকে যাও? না। অনেকে তো ক্লাসের নাম করে গেমে ঢুকে যাচ্ছে, সব একেবারে নষ্ট হয়ে যায়নি। আসলে সে ক্লাস করছে, আমি দেখলাম সে গেম খেলছে না, কিন্তু এভাবে ক্লাসের নাম করে ছোট ছোট শিশু কিশোর যারা আছে তারা গেমে ঢুকে যাচ্ছে, এমনকি ফেসবুকে চ্যাটিং করছে, সময় এভাবে নষ্ট করছে। আচ্ছা, তুমি কি ফেসবুকে চ্যাটিং করো? না। ইউটিউব দেখো? ইউটিউব মাঝে মাঝে। মাঝে মাঝে দেখো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি বন্ধ করে দেয় তাহলে তো সমস্যাই, সমস্যা বলতে গেলে আপনার, আমি যেরকম আগে চার দোকানে যাওয়া চা খাইতাম এবং কি সিগারেট খাইতাম, এখন আমি চার দোকানে সিগারেটও খাই না এবং চাও খাই না। সো আমি এখন বাসায় থাইকে গেম খেলি, কাজের থেকে আসি, কাজ থেকে এলে যদি ভালো লাগে তাহলে এক দুই গেম খেলাই, আর যদি ভালো না লাগে তাহলে আর খেলাই না। যদি বন্ধ করে দেয় তাতে তো আমাদের আপত্তি থাকবেই, যে সরকার ফ্রি ফায়ারটা বন্ধ করে দিল, এত কিছু থাকলো, স্টার জলসা, তারপরে অনেক কিছুই থাকলো, যদি বন্ধ করে দেয় তা তার কিছু করার নাই, সরকারের বিরুদ্ধে তার যাওয়া যাবে না। আচ্ছা, ফ্রি ফায়ার এবং এই পাবজি গেম খেলতে গিয়ে তোমার মতো অনেক কিশোর চুরি করছে এবং মা বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যা করছে, এটা তো জানো? না, এটা আমি জানি না, আপনার কাছে আজকে নতুন প্রথম শুনলাম। আমি নেশার সাথে জড়াই নাই, আমি স্মোকিং করি, মানে সিগারেটটাই খাই, নেশার সাথে জড়িত নাই। সো আমি গাড়ি চালাই, যখন আমার কাজ থাকে না তখন আমি একটু ফ্রি ফায়ার খেলাই, যদি ভালো লাগে, যদি ভালো না লাগে তাহলে আমি খেলাই না। যারা খেলে আমি কিছু বললে দেখা গেছে ওইটা অন্যরকম কিছু হয়ে যাবে। কী নাম তোমার? মোহাম্মদ ইমরান হোসেন।
এখন পাবজি এবং ফ্রি ফায়ার গেম বন্ধ হতে যাচ্ছে, সরকার উদ্যোগ নিচ্ছে, এ বিষয়ে তোমার মন্তব্য কী? আমার মতামত, আমি দ্বিমত পোষণ করব। আমার দুইটা মতামত দেব, একটা হচ্ছে পক্ষে, একটা বিপক্ষে। পক্ষেটা হচ্ছে এই যে স্কুল কলেজ বন্ধ আছে, যারা স্টুডেন্ট আছে তাদের বাহিরে খেলার কোনো জায়গা নেই, তারা অবসর সময়টা এই গেমসে কাটাইতে পারবে। আর দ্বিতীয়টা হচ্ছে বিপক্ষে, বিপক্ষে এই কারণে কারণ এই যে যুব সমাজটা আছে, আমাদের যারা স্টুডেন্ট আছে ওরা অতিরিক্ত মাত্রায় গেমস খেলে, রাত জেগে গেমস খেলে, যেটা স্বাস্থ্যের জন্য, চোখের জন্য, উভয়ের জন্যই ক্ষতি। আর আরেকটা কথা যে ডায়মন্ড টপ আপ, বাবা মার টাকা নষ্ট করে ডায়মন্ড টপ আপ, এতে কিন্তু আমাদের দেশের কোনো উন্নতি হচ্ছে না, দেশের অবনতি হচ্ছে আর আমাদের বাবা মার টাকাটা নষ্ট হচ্ছে, বিফলে যাচ্ছে। তাই আমরা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা কথাই বলবো যে তোমরা গেমস খেলো বা আপনারা গেমস খেলেন, এটা খারাপ না, এটা প্রত্যেকটা বিশ্বের জন্য উন্মুক্ত গেমস। যেহেতু আপনারা বাইরে যাইতে পারতেছেন না, ঘরে বসে আছেন, অবসর সময় তো কাটাতে হবে, গেমস খেলেন কিন্তু লিমিট ক্রস করবেন না কখনো, অযথা টপ আপ করবেন না। টপ আপ জিনিসটা আপনার কোনো আয় হচ্ছে না এখান থেকে, বরং ক্ষতি হচ্ছে, আপনার বাবার ক্ষতি হচ্ছে, আপনার মার ক্ষতি হচ্ছে, আপনার ফ্যামিলির ক্ষতি হচ্ছে, কিন্তু ইনকাম করছে গেম কোম্পানিরা, যারা মডারেটর আছে, যারা গেম ডেভেলপার, তারা ইনকাম করতেছে। আপনার বাবা মার বা আপনার কোনো প্রকার ইনকাম হচ্ছে না। আপনি যদি ইনকাম করতেই চান তাহলে ইউটিউবে আসেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, নতুন নতুন কন্টেন্ট দেন। আপনি গেমস খেলতেছেন, দিনে দুই ঘন্টা গেমস খেলেন, ওইটার একটা ভিডিও করে ইউটিউবে ছাড়েন, নতুন একটা কন্টেন্ট আসবে, এতে আপনারও ভালো, আপনার একটা ইনকাম আসবে, আপনাকে অনেকে চিনবে, আপনার পরিচিতি হবে। এইটাই আমি পক্ষে বিপক্ষে দুইটাই বললাম, যদি ভুল কিছু বলে থাকি দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমি প্রিন্স দেশারি কথা বলছিলাম ধামরাইয়ের চন্দ্রাইল কমিশনারের মোড় থেকে। এই মুহূর্তে কথা বলবো ফ্রি ফায়ার ও পাবজি গেম নিয়ে উজ্জ্বল খান, যিনি একজন মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আশোক ফাউন্ডেশনের ধামরাই থানার যিনি সেক্রেটারি। উজ্জ্বল খান, এই ফ্রি ফায়ার এবং পাবজি গেম নিয়ে কী ভাবছে, এই মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, এই ব্যাপারে তার মন্তব্য কী? আসসালামু আলাইকুম। পাবজি এবং ফ্রি ফায়ার খেলা সম্বন্ধে দু চারটা কথা বলবো আমি। যে সাধারণভাবে আমরা যতটুকু দেখতেছি যে শিশুর থেকে শুরু করে কিশোর পর্যন্ত প্রত্যেকটা লোক এই ফ্রি ফায়ার এবং পাবজির উপরে অনেকটা নির্ভরশীল হয়ে গেছে। এই কারণে সাধারণভাবে বাংলাদেশে জনগণ এবং শিশু কিশোর নষ্ট হয়ে যাচ্ছে এই খেলার দিকে, নেশা দিয়ে নানা রকম দিকে নেশা চলে যাচ্ছে এবং এরা সময় সাপেক্ষে এরা চুরি, ডাকাতি এবং চিন্তাই করে যাচ্ছে। এদের এই ফ্রি ফায়ার খেলার উপরে আমরা সাধারণ জনগণ হিসাবে, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, আমার একটা ই থাকবে সরকারের প্রতি এবং জনগণের প্রতি, এবং যারা এই ফ্রি ফায়ার খেলাটা পরিচালনা করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এই খেলাটা অবিলম্বে জানি বন্ধ করে দেওয়া হয়। কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা কিশোর থেকে শুরু করে আপনার শিশু সবাইকে আমরা বোঝাবো, জানিয়ে তারা এই ফ্রি ফায়ার এবং পাবজি খেলাটা না খেলে, এতে তাদের লেখাপড়া নষ্ট হয় এবং ব্রেনটা নানারকমভাবে টর্চারিং হচ্ছে।